সুপ্রিয় দর্শক বন্ধুরা ও আমার প্রিয় কৃষক ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। এনএমজে পোলট্রি ফার্ম চ্যানেল থেকে আমি নূর আলম, আমি আপনাদের দুজনের অনেক অনেক স্বাগতম। নিয়ে আসলাম ডাক ফ্লেক ভ্যাকসিন। আমার আজকের ভিডিওর মূল বিষয় হলো কীভাবে ডাক প্লেগ ভ্যাকসিন হাঁসের বাচ্চার গায়ে করতে হয় ও ভ্যাকসিনের কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। করবেন তো সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে ভিডিওটা শুরু করছি। তো আমি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর যদি আপনারা আমার চ্যানেলে একদম নতুন তো অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। ভ্যাকসিনটা একটা টেমার মধ্যে আইস দিয়ে রাখছি। আপনার ভ্যাকসিনটা 20 ডিগ্রি ঠান্ডাতে রাখতে হবে। আপনি যখন ভ্যাকসিন সংগ্রহ করবেন কিছু আইস দিয়ে আনতে পারেন। ভ্যাকসিন কেনার সময় ডাক প্লেট লেখাটি দেখে কিনবেন। এক্সপায়ার ডেটটা অবশ্যই দেখবেন। আপনি যে ভ্যাকসিন কিনবেন কতটা হাঁসের পুষিং করতে পারবেন অবশ্যই লেখা থাকবে। কেনার সময় ভেতরের ওষুধটা দেখে নেবেন। অনেক সময় তাপমাত্রার কারণে ওষুধ নষ্ট হয়ে যায়, এক্ষেত্রে আপনি ভালো করে ওষুধটা খেয়াল করে নেবেন। আপনি যখন ভ্যাকসিনে পানি পুশ করবেন আপনি ভেতরে পানি চলে যাবে, যদি চলে না যায় আপনার ভ্যাকসিন অবশ্যই নষ্ট। আপনি যখন ডিসপো রেডি করবেন ভালো করে লক্ষ্য করবেন ডিসপোতে যেন হাওয়া না থাকে। আপনি যখন ভ্যাকসিন দিবেন যে কোনো এক পাশের জায়গা নির্বাচন করবেন, যে জায়গায় মাংস বেশি সেই জায়গায় পুশ করবেন।